Hi, Khushbu. Hi. তাহলে বল কেমন আছিস? একদম ভালো, তুই কেমন আছিস? একদম সেই, আজকে তো পার্টি দিচ্ছিস, কি ব্যাপার? পার্টি দিচ্ছি, পার্টি কারণ হলো মডারনাইজেশন অন হয়েছে, সেই জন্য। হ্যাঁ হ্যাঁ, আরো আগিয়ে যা, ফার্স্ট থেকে ছিলি তো তোকে ট্রিট দাও বান্দা। হ্যাঁ হ্যাঁ, আরো আগিয়ে যা। থ্যাংক ইউ সো মাচ। শোন, যে প্রথম থেকে থাকে তাকে মনে রাখতে হয়, আর আমি কাউকে ভুলতে পারি না। লাভ ইউ। তারপর আমি, ও আমাকে বলছিল যে খাওয়া যদি না তুই, তো ঠিক আছে চলো আজকে খাওয়া দাওয়া যাক। তো সেই জন্য এখানে চলে এসেছি রক এন্ড রোলে, এখানে মেনু দেখছি, এখন কোনো অর্ডার করিনি, জাস্ট আমরা এসে বসলাম। কয়টা বাজে? ওখানে সামনে লোকজন, কি কি মেনু আছে, কি খাবি খুশবু? হ্যাঁ, অর্ডার দে, অর্ডার দে, অর্ডার। নিরামিষ খাবা? আমার ভালো লাগে না। চিকেন 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 চিকেন। গাইস, আজকে এই এই মেয়েটাকে এই মেয়েটাকে আজকে হলো চিকেন খাওয়া। এত বড় পাপ গাইস, এটা ভুল করবো না, কারণ ধর্ম যার যার উৎসব সবার। আমাদের অর্ডার কিন্তু চলে এসেছে, ফার্স্ট অর্ডার চলে এসেছে। ফার্স্ট অর্ডার হলো চিকেন পকোড়া দিয়েছিলাম এবং কোকোকলা দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। এবং এটা হলো ভেজ চাউমিন, এটা খুশবুর জন্য, ঠিক আছে, এটাও চলে এসেছে। এবং তৃতীয় অর্ডারটা এখনও আসেনি, তো দেখতেই পাচ্ছ। যেহেতু ইউটিউবে খুশবু আমার সাথে ফার্স্ট টাইম থেকে ছিল, তো ওকে এখনও যেহেতু আমার চ্যানেলটা প্রমোট হয়েছে, সেহেতু ওকে খাওয়াটা দেওয়া। তৃতীয় নাম্বার অর্ডারটা চলে এসেছে, এখানে আছে শাহি পানির আর হচ্ছে বাটার নান। এত সুন্দর দেখতে শাহি পানিরটা, দেখতেই পাচ্ছ। আর নান আছে তিনটে তিনটে করে, ছটা, তো দারুণ খেতে ছিল। তো গাইস, জমিয়ে খেয়েছি, জমিয়ে মজা করেছি। ভিডিও নেই নেই আমি, এটা কিন্তু শেষ করতে হবে। অনেক কষ্টে মাঠে এটা শেষ করছে, তাও দেখো সবাই। এটা আমরা অর্ডার দিয়েছি, এটা হলো শাহি পানির আর হচ্ছে বাটার নান, গলায় টেকবে। তো গাইস, যেহেতু খুশবুও খাচ্ছিলো আমিও খাচ্ছিলাম, ভিডিওটা ভালো করে নেওয়া হয়নি, সেই জন্য একবার শুধু সেলফি মোডে খালি খেয়েছি, ওটা একটু দেখিয়েছি। তোমরা কিছু মনে করো না, তোমরা পরে বলতে পারো যে কেন দেখালে না দিদি। তো যাই হোক, একটুখানি দেখিয়ে দিয়েছি খাওয়াটা জাস্ট।
তো যাই হোক, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো গাইস, এখন বাড়ি যাওয়ার পালা, বেরিয়ে পড়লাম। তো দেখতে পাচ্ছ এখানে আইসক্রিম নিয়েছি। খুশবু বলছিল আইসক্রিম খাবে না, তো আমার কেনা হয়ে গিয়েছিল। তো আমি বললাম আন্টিকে দিস অবশ্যই। তো এখন খুশবু ফাইনালি খুশবুদের বাড়িতে চলে এসেছি, আর এসে এই যে আইসক্রিম খাওয়া হবে এখন। ঠিক আছে, আমি তোমার যাওয়া আসলো। হ্যাঁ, অনেকদিন পর আসলাম। মাঝখানে আমি ওদের দোকানে আসি, তারপরে একদিন ও থাকি ভেতরে। তো যাই হোক, এখন যাবো দোকানে। তো চলো দেখা হচ্ছে একবারে দোকানে গিয়ে। তো গাইজ, মা যেহেতু রেস্টুরেন্টে যায়নি, মার কাজ ছিল, বাড়িতেই ছিল, সেহেতু মার জন্য আমি কর্নেটো এই আইসক্রিমটা নিয়ে এসেছি। মা এটা খুব পছন্দ করে খেতে, তো মাকে বললাম তুমি এটা খাও। তো একটা ভিডিও নেই, তো দারুণ লাগছিল। মা বলছে আহ কি গরম, আর তার মধ্যে আরামসে খেয়েছে আর খুব ভালো লেগেছে। এবার আমি আমার বাটি আইসক্রিমটা খাই, এটা আমুলের। আমার ওই আইসক্রিমটা বেশি ভালো লাগে, এটা একেবারে ধরে ধরে এরকম করে লেগে ঠেকে যায়, ভালো লাগে না সেই জন্য। তো যাই হোক, এই যে আমার আমুলের, এটা হলো নলেন গুড়ের আইসক্রিম, এটাও খেতে দারুণ ছিল, একদম দারুণ, মাস্ট মাস্ট একদম। ভিডিওটা এন্ড করতে ভুলে গিয়েছিলাম, তো বাড়িতে চলে এসেছি এবং সকাল হয়ে গিয়েছে, ভিডিও পোস্ট করে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, এবার আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য। দেখতে থেকো, সঙ্গে থেকো, পাশে থেকো। টাটা। একটা কথা, সেটা হলো খুশবু আমাকে ওর চ্যানেলের লিঙ্কটা দিয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে ওর লিঙ্কটা দিয়ে দিব। ও ইউটিউবে চ্যানেল খুলেছে, সবাই তোমরা ওর চ্যানেলে গিয়ে ক্লিক করো এবং সাবস্ক্রাইব করো। আমাকে যেরকম সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে এসেছে, ওকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ওখানে শর্টও দেয় এবং ব্রড এখনও পর্যন্ত দেয়নি, তোমরা দেখতে পারবে। তো দেখতে থেকো, সঙ্গে থেকো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। টাটা।